Namaskar. How are you? Hope you are all okay. Now I am going to class. Aaj ami standard 1 er StuVol our family topic theke tomader ami dekhiye dicchi. Dekho bhalo kore dekho, ajker topic hocche our family mane family mane to sobai tumra jano amader poribar. To poribar bolte tumra sobai hoyto jano ba shunecho poribare ke ke thake, father, mother, brother, sister, uncle, aunt, grandfather, grandmother, cousin, সবাই থাকে আমাদের পরিবারে। তো তোমরা কাকে কি বলে, কি নামে ডাকে তোমরা সবাই হয়তো জানোই বলি। তো এগুলি আজকে তোমাদের ক্লাস। তো আমি এই ক্লাসের দিকে দিচ্ছি, দেখো তোমরা ভালো করে, তোমরা তো অনেকেই জানো এগুলি, তবুও তোমরা এগুলি ভালো করে মনে রাখো। দেখো ফার্স্ট যে লাইনটা আছে, দেখো ফাদার্স ব্রাদার ইজ কল, তোমরা সবাই জানো ফাদার মানে তো বাবা, ফাদার্স ব্রাদার মানে বাবার ভাই, বাবার ভাইকে কি বলা হয় তোমরা সবাই জানো আঙ্কেল। তো ফাদার্স ব্রাদার ইজ কল আমরা লিখবো আঙ্কেল। দেখো ফাদার্স ব্রাদার ইজ কল আঙ্কেল, ইউ এন সি এল ই। তো আমরা লিখবো ফাদার্স ব্রাদার ইজ কল আঙ্কেল, হোয়াট ইজ কল ফাদার্স ব্রাদার, তোমরা কি লিখবে আঙ্কেল। নেক্সট দেখো আছে নাম্বার টু, ফাদার্স ফাদার ইজ কল ফাদার্স ফাদার মানে বাবার বাবা, বাবার বাবাকে কি বলে গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। তোমরা হয়তো জানো, তো আমরা কি লিখবো ফাদার্স ফাদার ইজ কল গ্র্যান্ডফাদার, জি আর এ এন ডি গ্র্যান্ড ফাদার, এফ এ টি এইচ ই আর। নেক্সট নাম্বার থ্রি দেখো আঙ্কেল, আঙ্কেল মানে কাকা। আঙ্কেলস ওয়াইফ ইজ কল, আঙ্কেলস ওয়াইফ ইজ কল আন্টি, আঙ্কেল মানে কাকা জেঠা, এরকম। তো আঙ্কেলস ওয়াইফ ইজ কল আমরা কি লিখতে পারি আন্ট, এ ইউ এন টি আন্ট, বা আমরা আন্টিও বলি। ডটার্স হাজবেন্ড ইজ কল সন ইন লো, আমরা লিখব সন ইন লো মানে জামাতা, সন ইন ল এল এ ডব্লু, ডটার্স হাজবেন্ড ইজ কল সন ইন ল। তারপরে দেখো ব্রাদার্স সন, ব্রাদার্স সন মানে ভাইয়ের ছেলে ইজ কল, ব্রাদার্স সন ইজ কল মানে ভাইয়ের ছেলেকে কি বলে বাংলায় তো বলে ভাইপো। হ্যাঁ তো আমরা লিখবো নেফিউ, ব্রাদার্স সন ইজ কল নেফিউ, এন ই পি এইচ ই ডব্লিউ নেফিউ, ব্রাদার সন ইজ কল নেফিউ। তোমরা এগুলি তো অনেকেই জানো, তোমরা এগুলি ভালো করে পড়বে, হ্যাঁ এগুলি থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলি ভালো করে দেখবে, এগুলি প্রশ্নের আকারও আসতে পারে। তো আমি আরো কয়েকটা তোমাকে বলে দিচ্ছি, দেখো ব্রাদার সন ইজ কল নেফিউ, এটা তো তোমরা দেখেছো সেম। আঙ্কেল সন ইজ কল কাজিন, আঙ্কেল সন মানে কাকার ছেলে, কাকার ছেলে কাকা বা জেঠার ছেলেকে আমরা কি বলবো কাজিন। হ্যাঁ আঙ্কেল সন ইজ কল কাজিন মানে কাকা তো জেঠু তো ভাইকে কাজিন বলে। ব্রাদার সন ইজ কল, ব্রাদার সন ইজ কল তো তোমরা আগে পড়েছ, ব্রাদার সন ইজ কল নিফিও। নেক্সট ব্রাদার্স ডটার ইজ কল নিস, এন আই ই সি, তোমরা এগুলি ভালো করে পড়বে। তারপরে দেখো তোমরা হয়তো জানো ফাদার্স মাদার ইজ কল গ্র্যান্ড মাদার, হ্যাঁ ফাদার্স মাদার ইজ কল গ্র্যান্ড মাদার, মাদার্স মাদার ইজ কল গ্র্যান্ড মাদার সেম। তো এগুলি তোমরা ভালো করে বাড়িতে পড়বে এবং মনে রাখবে। তো এখন আমি তোমাদের সিলেবাসে যে আনন্দময় এটা আছে এটা একটু তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। হ্যাঁ তোমাদের যে আনন্দময় এটা আছে সেটা হলো আমি
বলছি শুনো, নমস্কার আনন্দবাণী, ফাইট ফর ইউর আইডিওলজি, বি ওয়ান উইথ ইউর আইডিওলজি, লিভ ফর ইউর আইডিওলজি, ডাই ফর ইউর আইডিওলজি। তোমরা এটা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, ফাইট ফর ইউর আইডিওলজি, বি ওয়ান উইথ ইউর আইডিওলজি, লিভ ফর ইউর আইডিওলজি, ডাই ফর ইউর আইডিওলজি। নমস্কার, ঠিক আছে।